যানজট নয়, একেবারে শিয়ালদা থেকে মেট্রো করে পৌঁছে যাবেন সেক্টর 5। আধ ঘন্টাও লাগবে না, মেট্রো চাপলেই হুশ করে পৌঁছে যাবেন সেক্টর 5। 14 জুলাই থেকে শুরু হচ্ছে শিয়ালদা মেট্রো। 11 জুলাই শুভ উদ্বোধন করা হয় শিয়ালদা থেকে সেক্টর 5-গামী মেট্রোর। গোটা শিয়ালদা মেট্রো ঘুরে দেখে মেট্রোয় চড়ে হাওড়া ময়দান থেকে ভার্চুয়ালি শিয়ালদা মেট্রোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। নিজের বক্তব্যের শুরুতে নিহত শিনজো আবেকে শ্রদ্ধাঞ্জলি জানালেন তিনি। প্রধানমন্ত্রীর স্বপ্নের একাংশ পূর্ণতা পেল, দাবি স্মৃতি ইরানির। এদিন সাধারণ মানুষও ভিড় জমিয়েছিল শিয়ালদা মেট্রোর উদ্বোধনের সাক্ষী হতে। আর যানজট নয়, এবার একেবারে শিয়ালদা থেকে মেট্রো করে পৌঁছে যাবেন সেক্টর 5। শহর কলকাতার রানী কিন্তু মেট্রোকে বলা হয়। এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম দমদম থেকে কবিসুভাষ এবং সল্টলেকের দিকেও মেট্রো চালু ছিল, কিন্তু যেই মেট্রো চলাচলের জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম শিয়ালদা থেকে সল্টলেক, কারণ শিয়ালদা থেকে সল্টলেক যাওয়ার জন্য প্রত্যেকটি মানুষকে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হয় বাসের জন্য। সেই জায়গায় অনেক দিন ধরে একটা খবর আসছিল যে শিয়ালদা থেকে সল্টলেকগামী মেট্রো চালু হবে, এবং আজ কিন্তু সেই শুভ দিন। আজ থেকেই কিন্তু শিয়ালদা থেকে সল্টলেকের মেট্রো চালু হলো, ইতিমধ্যেই কিন্তু উদ্বোধন হয়ে গেছে, এবং দেখতেই পাচ্ছেন একেবারে মেট্রোর ভেতরে আমরা বসে আছি, এবং আমি পুরো মেট্রোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আবার শেষে গিয়ে একবার দেখা হবে। আমি যে বলছিলাম, আজ থেকে কিন্তু কলকাতা শহরে যারা বসবাস করেন তাদের জন্য কিন্তু একটা বলা যেতে পারে আনন্দের খবর যে শিয়ালদা থেকে সল্টলেকগামী মেট্রো কিন্তু কাল থেকে সাধারণ মানুষের জন্য চালু হচ্ছে, এবং একেবারে কিন্তু আমরা এই মুহূর্তে মেট্রোর ভেতরে দাঁড়িয়ে আছি। আমি দেখানোর চেষ্টা করবো একেবারে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত আমরা যেই মেট্রোটা দেখতে পাই তার থেকে কিছুটা কিন্তু আলাদা। এই হচ্ছে মেট্রোর গেট, এবং তার বাইরেও কিন্তু একটা গ্লাস বসানো আছে যেখানে মেট্রো আসার পর কিন্তু খোলা হবে, এবং আমি আরও চারিদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। একেবারে মেট্রোর ভেতরে দাঁড়িয়ে আছি, এখানে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একবার দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন এটা হাওড়া ময়দান থেকে সল্টলেক, যেটার রুটটা পুরোটা দেওয়া আছে, আমি একটু জুম করে দেখানোর জন্য বলবো। একেবারে কলকাতা শহরের মানুষ কিন্তু একেবারে অপেক্ষায় ছিল যে কবে থেকে শিয়ালদা থেকে সল্টলেকগামী মেট্রো চালু হবে, কারণ শিয়ালদা থেকে সল্টলেক যাওয়ার জন্য কিন্তু বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে, এবং সেই জায়গায় সময়ের ব্যবধানটা অনেকটাই বেশি, তো তার জন্য মেট্রোটা খুবই দরকার ছিল। অন্যান্য মেট্রো মানে দমদম থেকে আমি যদি কবি সুভাষগামী মেট্রোর কথা বলি, সেখান থেকে কিছুটা কিন্তু অন্যরকম এখানে ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছি এখানে যেমন দমদমে আমরা চলন্ত সিঁড়ি বা লিফ্টের ব্যবস্থা দেখতে পাই, সেরকম তো অবশ্যই রয়েছে, কিন্তু আমি একবার দেখানোর চেষ্টা করব। এই যে মেট্রোটা দাঁড়িয়ে আছে ঠিক এটা কিন্তু মেট্রোর গেট, এবং তার বাইরে কিন্তু দেখতেই পাচ্ছেন আরও একটা কাঁচের দরজা রয়েছে যে মেট্রো আসার পর কিন্তু মানুষ যদি মেট্রো আসার পর অটোমেটিক কিন্তু এই দরজাটা খোলা হবে, এবং তারপরেই কিন্তু মানুষ মেট্রোর ভেতরে ঢুকতে পারবে। এবং মেট্রোর ভেতরের দৃশ্যটা আমি এতক্ষণ দেখালাম, আমি বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। একেবারেই এটা কিন্তু মেট্রোর বাইরে, এবং একেবারে সব কিছু কিন্তু দেখতেই পাচ্ছেন লিফ্ট চলন্ত সিঁড়ি সব রকমেরই কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। এদিকে একটি মেট্রো লাইন এবং ঠিক তার বিপরীত দিকে, এবং যেসব স্ক্রিনিং বোর্ড সব কিছুরই কিন্তু ব্যবস্থা রয়েছে। অবশ্যই একেবারেই ব্যস্ততম জীবনের মধ্যে বাস ট্রেন সব এড়িয়ে কিন্তু এবার অবশ্যই আপনাদের জন্য একটা ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে শিয়ালদা থেকে সল্টলেক মেট্রো।
যায় সেক্টর 5 থেকে, তখন আপনারা দুজন প্রথম যাত্রী ছিলেন, সেটা একটু বলুন, এবং আজকে আপনাদের হাত ধরে উদ্বোধন হলো মানে একটা পার্ট, সেটাও একটু বলুন কেমন লাগছে বা অভিজ্ঞতা দেখুন। দু বছর আগে যখন আমি গেছিলাম, হেঁটে হেঁটে মর্নিং ওয়াক করতে গেছিলাম, তো পেপারে পড়েছিলাম কালকে উদ্বোধন হবে, ওই ভেবে ওই ক্লিনার সুইপার যে ছিল তাকে জিজ্ঞেস করলাম যে মেট্রো কখন শুরু হবে, বলে একটু পরেই শুরু হবে। তা আমি গিয়ে এমনি দাঁড়িয়েছিলাম, কেউ ছিল না স্টেশনে, কেউ ছিল না। তারপরে একজন আরেকজন এলো আমার পেছনে, উনিও উনি মনে আজকে আসেনি। তারপরে আমরা দাঁড়ালাম, তারপরে আস্তে আস্তে করে লোকজন বাড়তে থাকলো। তারপরে দেখলাম সবাই আমার মানে ফটো তুলছে তুলছে, আমিও বুঝতে পারিনি কী হচ্ছে ব্যাপারটা। পরে যখন আমাকে ওই একটা ফলো আপ দেওয়া হলো, বললো যে আপনি স্পেসটের সাথে জুড়ে গেলেন, এখন থেকে যখনই কোনো ইম্পর্টেন্ট ফাংশন হবে আমাদের তরফ থেকে আপনাদের ডাকা হবে, কাইন্ডলি আপনারা আসবেন। এখন ওটা দু বছরের আগে ছিল, এবার দু বছর পরে আমাকে কালকে মিস্টার নন্দী জিএম মেট্রো রেল কলকাতার উনি ফোন করলেন, বলে কাইন্ডলি আপনি আসবেন, আমরা একটা উদ্বোধন সেরিমনি করবো। তো ফ্ল্যাগ অফ করে আমার খুব ভাল লাগছে, আমাদের কলকাতা আমাদের মেট্রো। একটা মন্ত্র বলে শেষ করি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এটা সবার গুরুতত্ত্ব, সবার মেট্রো সবার। নাম দেখছো আপনার বলুন? রাজীব রায়। আপনি একটু বলুন, বৃহস্পতিবার দিন কি মানে আবার আপনি প্রথম যাত্রী হওয়ার চেষ্টা করবেন? হ্যাঁ নিশ্চয়ই, বৃহস্পতিবার দিন আমি আসবো, সকালবেলা আসবো। ওই দিন আসা খুব এক্সাইটিং লাগছে। দু বছর আগে 14ই ফেব্রুয়ারি ছিল, ভ্যালেন্টাইন্স ডে ছিল ওই দিন, আমি আর আমার হাজব্যান্ড আমার মেয়েকে স্কুলে দিয়ে আমরা, আমার হাজব্যান্ড বললো যে চলো আজকে মেট্রোর উদ্বোধন হবে সেক্টর 5 ইস্ট ওয়েস্ট মেট্রো। আমরা গেলাম, গিয়ে আমি সেকেন্ড প্যাসেঞ্জার ছিলাম, মহিলাতে প্রথম। হ্যাঁ, এবার মানে প্রচণ্ড এক্সাইটিং লাগছিল সেদিন, আবার দু বছর পরে এটা হলো এখানে। না 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 না, ওখান থেকে দেওয়া হয়নি। এবার আমার হাজব্যান্ডের অফিস থেকে একটা স্মারকলিপি দেওয়া হয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষকে, ফ্রন্ট ওয়ে থেকে দেওয়া হয়েছিল। আর আজকে কালকে গতকাল মিস্টার নন্দী ফোন করেছিলেন আমাকে, আমি তো এক্সাইটিং যে আবার আমাকে ডেকেছে, মানে ভীষণ আনন্দ হচ্ছে। আমার হাজব্যান্ড আসতে পারিনি, মেয়েও আসতে পারিনি, আমি এসেছি আজকে, আমি কেষ্টপুরে থাকি, ওখান থেকে এসেছি। মানে কি বলবো, আজকে আমাদের হাত থেকে উদ্বোধন হলো, মানে এটা ভাবতে পারছি না, জাস্ট এক্সাইটিং। শহর কলকাতাবাসীর জন্য আজ থেকে কিন্তু আসতে চলেছে যে সুখবর আমরা এতক্ষণ জানাচ্ছিলাম, যে শিয়ালদা থেকে সরলেকগামী এবং হাওড়া ময়দান থেকে একেবারে সরলেক পর্যন্ত কিন্তু কোনো বাস বা কোনো কিছুর জন্য আপনাকে আর অপেক্ষা করতে হবে না, এবার থেকে মেট্রোতেই আপনারা যাওয়া আসা করতে পারেন। আমার মনে হয় এর থেকে ভালো খবর হয় না, এবং কাল থেকেই কিন্তু আপনারা এই সুখবর পেয়ে যাচ্ছেন, এবং কাল থেকেই কিন্তু মেট্রোতে যাতায়াত করতে পারেন। আর দেরি না করে যারা এখনও পর্যন্ত আসেননি অবশ্যই আমাদের এই নিউজ দেখুন, এবং কাল থেকে সল্লেক যাওয়ার জন্য আর কোনো রকম বাসের ঝঞ্ঝাট বা ট্রাফিকের ব্যবস্থা না রেখে কিন্তু মেট্রোতে যাওয়া আসা করুন। ক্যামেরায় সুব্রতর সাথে আমি প্রীতি, আপনাদের চ্যানেল টুডেজ বাংলা, ধন্যবাদ।